ছেলে আলেম নয় তার বাবার জানাজার নামাজ সে কি ইমামতি করতে পারবে নাতনিকে ঠাট্টা করে বউ বলা যাবে রিয়াদ নামে একজন ভাই জানতে চেয়েছেন ছেলে আলেম নয় তার বাবার জানাজার নামাজ সে কি ইমামতি করতে পারবে হ্যাঁ যদি জানাজার নামাজ ইমামতি করতে চায় তাহলে জানাজার নামাজ কিভাবে পড়ায় যদি সে সেটা জানে সেলে আলেম না হলেও বাবার জানাজার ইমামতি করতে পারবে সালাতুল জানাজার কোনো অসুবিধা নেই শামীমা নামে একজন বোন জানতে চেয়েছেন নাতনিকে ঠাট্টা করে বউ বলা যাবে মোটেও না নজবিল্লাহ হামিদ এটা আমাদের দেশের গ্রাম অঞ্চলেগুলো বেশি দেখা যায় যদি ছেলের মেয়ে হয় তখন আত্মীয় স্বজনদের মাঝে যারা একটু ঠাট্টা করে তারা গিয়ে দাদারে খবর দেয় তোমার নতুন বউ আইসে আরেকটা একটা আস্তাক মেয়ে যেমন বিয়ে করা হারাম মেয়ের মেয়ে বিয়ে করা হারাম ছেলের সাথে মায়ের বিয়ে যেমন হারাম ঠিক নাতনির সাথে বাবার বিয়ে হারাম দাদার সাথে নাতনির বিয়ে সুতরাং তামাশা করা যাবে না নাতনিকে নিয়ে দাদা তামাশা করবে নাতনিকে বিয়ে করা হারাম আল্লাহ যে সমস্ত নারীকে হারাম ঘোষণা করেছেন তার মাঝে নাতনিও একজন সুতরাং তাকে বউ বলার কোনো সুযোগ ইসলামে নেই